কেমন হবে যদি কেউ তার স্ত্রীকে জানিয়েই চলে যান সেকেন্ড ওয়াইফের কাছে? অবাক লাগাটাই স্বাভাবিক, অথচ এমনটা কিন্তু ঘটে না। অনেক সময় সেকেন্ড ওয়াইফ এ যান একসঙ্গে। কখনো বা স্ত্রী নিজেই স্বামীকে জোরাজুরি করেন সেকেন্ড ওয়াইফে যাওয়ার জন্য। এতটুকু পরে খটকা লাগাটাই প্রত্যাশিত। তবে বিষয়টি অস্বাভাবিক কিছু নয়, কারণ দ্য সেকেন্ড ওয়াইফ লন্ডনের একটি রেস্তোরাঁর নাম, আর এখানকার পিৎজা তো রীতিমতো বিখ্যাত। কিন্তু কেন এমন বিচিত্র নাম কেন? এমন প্রশ্নের জবাবে রেস্তোরাঁর মালিক জানালেন, নামটা মজা করেই রাখা। সাধারণত যে পুরুষরা গোপনে দ্বিতীয় বিয়ে করেন বা দ্বিতীয় কোনো মহিলার সঙ্গে সম্পর্ক রাখেন, তারা মানসিক শান্তি পেতে দ্বিতীয় সম্পর্কে জড়ান। আমাদের রেস্তোরাঁও ঠিক সেরকম। পরিবেশ এবং খাদ্যের গুণমানের কারণে এখানে এসেও সকলে শান্তি পান। রেস্তোরাঁটিতে ভালো পিৎজা ছাড়াও পাওয়া যায় উৎকৃষ্ট ওয়াইন, পাশাপাশি মধুচন্দ্রিমায় আসা যুগলদের বিশেষ ছাড় দেওয়া হয়। তাছাড়া এই রেস্তোরাঁয় এসে যদি কোনো তরুণ তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন এবং যদি প্রেমিকা সেই প্রস্তাবে রাজি হন, তাহলে খাওয়া দাওয়া একদম হবে বিনামূল্যে। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।